হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিক্যাল সলিউশন। আজকে আমরা শিখবো প্রিপারেশন অফ হ্যালোঅ্যারেন। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমরা হ্যালোঅ্যারেন প্রিপারেশন করব একটা বেঞ্জিন থেকে নর্মাল। ওকে, প্রথম রিয়াকশানে আমি দিলাম এফি সিএল থ্রি আর সিএল টু। দেখা যাক প্রোডাক্ট কী হয়। প্রোডাক্ট এখানে ক্লোরোবেঞ্জিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট রিয়াকশানে আমি দিব এফি বিআর থ্রি আর বিআর টু। দেখা যাক কী তৈরি হয়, ব্রোমোবেঞ্জিন তৈরি হয়ে গেল। নেক্সট রিয়াকশানে দেখো আমি দিব এফ ই সিএল থ্রি দিব, কিন্তু এখানে বিআর টু দেব। ওকে, এবার দেখো এটা খুব ইন্টারেস্টিং, এখানে কী তৈরি হবে, এখানে ব্রোমিন তৈরি হলো, এখানেও ব্রোমোবেঞ্জিন তৈরি হলো। অর্থাৎ আমি এখানে এই যে এই জিনিসগুলো নিচ্ছিলাম, এগুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ হচ্ছে, এগুলো কিন্তু আমাদের বেঞ্জিনের মধ্যে ঢুকবে না, এগুলো হ্যালোজেন ক্যারিয়ার, ঠিক আছে। কিন্তু এই হ্যালোজেনটাই এখানে ঢুকবে না, হ্যালোজেন ঢুকবে তুমি যেটা নিচে নেবে। ওকে, তাহলে এখানে ব্রোমিন নিয়েছি, বিআর টু নিয়েছি, বিআর ঢুকেছে, বিআর টু নিয়েছি, বিআর ঢুকেছে, ক্লোরিন নিয়েছি, ক্লোরিন ঢুকেছে। এবার চলো তাহলে মেকানিজম দেখি, মেকানিজম দেখলে তোমরা খুব সহজেই বুঝে যাবে। চলো মেকানিজম আমরা আলোচনা করি। মেকানিজম দেখলে বুঝে যাবে এই রিয়াকশনগুলো কী করে প্রসিড করে। চলো দেখা যাক, প্রথমে কী করে এফি সিএল থ্রি, ধরো আমি এক নম্বর রিয়াকশন নিয়ে আলোচনা করছি, এটা নিয়ে আমি আলোচনা করছি, এই রিয়াকশন এফি সিএল থ্রি সিএল টুর সাথে রিয়াকশন করবে, সিএল টু। ওকে, তাহলে এই দুটো সিএল, তাহলে সিএল এ কী থাকবে, তিনটে করে লোন পেয়ার থাকে। এবার যখন এর সাথে রিয়াকশন করবে, এটা এক করে লুইস অ্যাসিড হিসেবে, লুইস অ্যাসিড হিসেবে, ঠিক আছে, লুইস অ্যাসিড হিসেবে এটা অ্যাক্ট করে। এবার লুইস অ্যাসিড হিসেবে যখন অ্যাক্ট করে, তখন কী করবে, এ কী করবে, এই ইলেকট্রন একে দিয়ে দিবে। যখন ও ইলেকট্রন একে দিয়ে দেয়, এখানে কী ফর্ম করে দেখো, এফি সিএল ফোর তৈরি হয়, এখানে মাইনাস তৈরি হয়, প্লাস এই যে সিএলটা থাকবে, এই সিএলটা সিএল প্লাস তৈরি হয়, সিএল প্লাস তৈরি হয়। ওকে, তাহলে এটা কী জেনারেট হলো, ইলেকট্রোফাইল জেনারেট হলো। আর এখানে যে বেঞ্জিনের সাথে রিয়াকশন করবে, এই সিএল প্লাসটাই বেঞ্জিনের সাথে রিয়াকশন করবে, এই বেঞ্জিন। এবার সিএল প্লাসটা চলে এলো, এইবার ইলেকট্রোফিলিক রিয়াকশন হবে, এইখানে কী হবে, সিএলকে অ্যাটাক করবে, তাহলে কী রেজাল্ট হবে, রেজাল্ট হবে কি, এখানে সিএল ঢুকে যাবে, তাই না। তাহলে এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হবে, কারণ কি, এই ডাবল বন্ড একটা হাত এক সিএলকে ধরে ফেললো, এই ডাবল বন্ড ফাঁকা হয়ে গেল, তাহলে কি পজিটিভ চার্জ তৈরি হবে। এইবার কি করবে, এই যে এই মলিকিউল যেটা তৈরি হলো, এই যে মলিকিউল যেটা তৈরি হলো, তাই না, এফি সিএল ফোর মাইনাস, এটা গুড সোর্স অফ সিএল মাইনাসের। ওকে, এই সিএল মাইনাসটাই কী করবে, এই সিএল মাইনাসটাই এখানে যে হাইড্রোজেনটা থাকে, এই সিএল মাইনাসটা এই হাইড্রোজেনটাকে ট্র্যাপ করবে এবং এই হাইড্রোজেন ইলেকট্রন এখানে দিয়ে দিবে। এই স্টেপটাকে বলা হয় অ্যারোমাটাইজেশন স্টেপ, অ্যারোমাটাইজেশন হয়ে গেল, মানে এটা তো নন অ্যারোমেটিক কম্পাউন্ড ছিল, এবার দেখো এটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে যাবে, ক্লোরিন ঢুকে গেল। তাহলে বোঝা গেল রিয়াকশন মেকানিজম। তাহলে এবার তুমি যদি এটার রিয়াকশন মেকানিজম বুঝে যাও, তাহলে তুমি যদি নেক্সট স্টেপ যদি তুমি এটার করো, এর রিয়াকশন মেকানিজম আলোচনা করো। দেখো এইখানে কী হবে, আমি তিন নাম্বার, এটাকে ধরো আমি তিন নাম্বার বললাম, এটা দু নাম্বার আর এটা এক নাম্বার। ওকে, দেখো তিন নাম্বারের ক্ষেত্রে কী হবে, আমার কি এফি, আমি কী নিয়েছিলাম, সিএল থ্রি নিয়েছিলাম, তাহলে এফি সিএল থ্রি নিলে পরে বিআর টু এর সাথে রিয়াকশন হবে। ওকে, তাহলে এখানে কী করবে, লোন পেয়ার এখানে অ্যাটাক করবে, কি রেজাল্ট হবে, এফি সিএল থ্রি বিআর প্লাস বিআর পজিটিভ। ওকে, এবার কি করবে, নেক্সট স্টেপে পিআর প্লাস এই কি করবে, বিআরকে অ্যাটাক করবে, সিম্পল কি তৈরি হবে, বিআর, এখানে পজিটিভ তৈরি হবে, এখানে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন কী হবে, নেক্সট স্টেপে এই এফি বিআর সি কী করবে, গুড সোর্স অফ বিআর মাইনাস এখানে সাপ্লাই করবে, এই বিআর মাইনাস কী করবে, এই হাইড্রোজেনকে ট্র্যাপ করবে, এই বন্ডটা এখানে পড়বে, অ্যাজ এ রেজাল্ট কী দেবে, ব্রোমোবেঞ্জিন। বোঝা গেল, তাহলে এখানে আমার এই যে এখানে এই এফি সিএল থ্রি
FeCl3 বা FeBr3 বা তুমি এগুলোকে লুইস অ্যাসিড হিসেবে তো লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে তাই না এই লুইস অ্যাসিড হিসেবে তুমি এগুলো যদি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে তুমি এই টাইপের মলিকিউলও নিতে পারো যেমন Cl2 আমি জানি লুইস অ্যাসিড তাই না তারপর তুমি কি নিতে পারো AlCl3 নিতে পারো তাই না তুমি BCl3 নিতে পারো তুমি কি BF3 নিতে পারো এগুলো তুমি যাই নাও এখানে যাই নাও ঠিক এই FeCl3 মতই কাজ করবে তাহলে তোমাকে যদি বলে এরকম তোমাকে দিয়ে দেয় ধরো তোমাকে এরকম দিয়ে দিল তোমাকে FeCl3 এগুলো দিলই না তোমাকে দিল এরকম এখানে আছে ধরো বেনজিন এর সাথে দিয়ে দিল AlCl3 আর Cl2 ওকে বা এখানে দিয়ে দিল Br2 যদি Cl2 দিয়ে দেয় কি তৈরি হবে এখানে Cl তৈরি হবে তাই না আর যদি Br2 দিয়ে দেয় তাহলে এখানে কি তৈরি হবে Br তৈরি হবে তাহলে বোঝা গেল ভেরি সিম্পল তাই না তাহলে এই রিঅ্যাকশনগুলো খুব ভালো মতো করে রাখবে এবং কনফিউজ করার জন্য তোমাকে এই টাইপের রিঅ্যাকশন দিয়ে দিবে যেখানে ধরো এটা একটা জিনিস দিল FeCl3 দিল এখানে Br2 দিল তুমি ভুল করে এখানে Cl লিখে দিয়ে চলে এসো না কারণ তুমি রিঅ্যাকশন মেকানিজমে দেখলে এখানে এটা রিঅ্যাকশন পার্টিসিপেট করে না এই FeCl3 রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না দেখো রিঅ্যাকশন হওয়ার পরেও এখানে যা আমি নিয়েছিলাম ধরো এই এখানে আমি যা নিয়েছিলাম এই যে FeCl3 একটা Cl কে রিলিজ করে দিল এই স্টেপে রিলিজ করে দিয়ে আবার ফার্দার কি হয় দেখো এই FeCl3 টাই কনভার্ট হয়ে যায় এখানে কি করে এই FeCl3 Br একটা Br কে রিলিজ করে কি করে আবার দেখো FeCl3 তেই কনভার্ট হয়ে যায় তাই না তাহলে এগুলো কি ক্যাটালিস্ট হিসেবে কাজ হচ্ছে তাই না FeCl3 বলো FeBr3 বলো এগুলো সবগুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এর সাথে যেই Cl বা যেই হ্যালোজেন গুলো থাকবে সেগুলো রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না বোঝা গেল এবার চলো নেক্সট চলে যাই চলো এবার আমরা দেখব ধরো এখানে তোমাকে একটা এরকম অ্যালকিল সাবস্টিটিউটেড একটা বেনজিন দিয়ে দিল ওকে যেমন টলুইন তোমাকে দিয়ে দিল এবার টলুইন দিয়ে দিলে এখানে তোমাকে FeCl3 দিল আর Cl2 দিল ওকে তাহলে তোমার কোথায় Cl2 ঢুকবে দেখো আমি জানি এই টলুইন মানে CH3 যদি থাকে কোনো একটা অ্যালকিল গ্রুপ যদি থাকে আর গ্রুপ বা CH3 গ্রুপ বা কোনো C2H5 গ্রুপ এগুলো কি করে এগুলো অর্থোপ্যারা ওরিয়েন্টেড তাই না ডিউরিং কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনে E+ সাবস্টিটিউশন রিঅ্যাকশনে এখানে যখন তুমি এই জিনিসগুলো দিচ্ছ আমি তো রিঅ্যাকশনে দেখলাম এখান থেকে কি জেনারেট করে E+ জেনারেট করে অর্থাৎ কি Cl+ জেনারেট করে তাই না এবার Cl+ জেনারেট করলে এখানে কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনই হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন যদি এই সাবস্টিটিউটেড জিনিস থাকে আর CH3 C2H5 এই সমস্ত অ্যালকিল গ্রুপ থাকে তাহলে এরা কি অর্থোপ্যারা ওরিয়েন্টেড দেবে তাহলে এরা অর্থোপ্যারা দিলে পরে কি হবে Cl কোথায় ঢুকবে এর সাপেক্ষে এখানে CH3 তো অ্যাজ ইট ইজ থাকবে এর সাপেক্ষে একটা Cl কে অর্থ পজিশনে ঢুকবে তাই না আরেকটা Cl কোথায় ঢুকবে আরেকটা Cl ঢুকবে প্যারা পজিশনে এই CH3 আরেকটা ঢুকবে কি প্যারা পজিশনে ক্লোরিন ঢুকলো এবার দেখো এখানে এটা দিবে মেজর প্রোডাক্ট আর এটা দিবে মাইনর প্রোডাক্ট কারণ কি দেখো এখানে দুটোই বড় গ্রুপ কি হবে এদের মধ্যে স্টেরিক হিন্ডেন হবে তাহলে এরা স্টেরিক হিন্ডেন হওয়ার জন্য এটা রিপালশন করবে এই মলিকিউলটা তখন বেশি পরিমাণে দেবে না এটাই মেজর প্রোডাক্ট হিসেবে দেবে বোঝা গেল তাহলে এখানে CH3-র বদলে যদি অন্য কিছু থাকতো ধরো তোমার কাছে এরকম আছে CH3-র বদলে তোমার কাছে এরকম দিল এখানে এরকম দিল এখানে দিল তোমাকে CHO ওকে ঠিক বা তোমাকে দিল কোনো একটা নাইট্রো গ্রুপ বা তোমাকে কোনো একটা নাইট্রো গ্রুপ দিল NO2 গ্রুপ দিল ওকে এবার জানি কি আমি CHO গ্রুপ কোনো NO2 গ্রুপ কোনো COOH গ্রুপ এরা কি করে ইলেকট্রন উইথড্র ফ্রম বেনজিন তাই না তাহলে ইলেকট্রন উইথড্র যদি বেনজিন থেকে করে এরা কি হয় এরা মেটা ওরিয়েন্টেড হয় তাই না এবার মেটা ওরিয়েন্টেড হওয়ার কারণে এখানে তুমি যাই দিয়ে দাও FeCl3 আর Cl2 দিয়ে দাও বা FeCl3 এখানে Br2 দিয়ে দাও তাহলে এখানে যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে এটা কি মেটা পজিশন হবে এখানে NO2 অ্যাসিটিড থাকবে মেটা পজিশনে এখানে ব্রোমিন তোমার ঢুকবে কারণ তুমি এখানে ব্রোমিন নিয়েছো তাই না আর এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কি হবে CHO থাকবে এই মেটা পজিশনে এখানে কি Cl নিয়েছো তাই মেটা পজিশনে Cl ঢুকে গেল বোঝা গেল এবার দেখো এই যে CH3 এখানে কেন এরা অর্থোপ্যারা ওরিয়েন্টেড দেয় আর এরা কেন মেটা ওরিয়েন্টেড দেয় ওকে এবার একটা সিম্পল রিঅ্যাকশনে তুমি বুঝে যাবে ধরো তোমার
বা তুমি তোমার তোমাকে আরেকটা সিম্পল দিয়ে দেখা সিম্পল জিনিস দিয়ে দেখাচ্ছি ধরো ধরো তুমি এখানে NH2 নিয়ে নিলে ধরো তুমি এখানে NH2 নিয়ে নিলে NH2 ওকে NH2 জানি কি লোন পেয়ার থাকে এই লোন পেয়ার কি বেনজিন রিংকে কি দিয়ে দিতে পারে তাহলে বেনজিন রিংয়ে যদি দিয়ে দেয় বেনজিন রিংয়ে অ্যাক্টিভেশন অ্যাক্টিভেটেড হয়ে যাবে বেশি অ্যাক্টিভেটেড হয়ে যাবে তাই না তাহলে এইবার দেখো এখানে তুমি যদি নিয়ে নাও এফ ই সি এল থ্রি আর সি এল টু যদি নিয়ে নাও তাহলে এখানে কী হবে এন এইচ টু তো থাকবেই এখানে যে ইলেকট্রন এখানে ঠেলছে তার মানে এরাও কি অর্থো প্যারা ওরিয়েন্টেড হবে তাহলে এখানে এন এইচ টু থাকবে তাহলে আমার এখানে কী নিয়েছে সিএল নিয়েছে একটা সিএল এখানে লাগতে পারে আর একটা কোথায় লাগতে পারে আরেকটা সিএল এন এইচ টু আমি নিয়ে নিলাম আরেকটা সিএল এখানে লাগতে পারে ওকে এবার কেন এটা হয় দেখো এখানে ইলেকট্রন পুশ করছে আর এখানে কি ইলেকট্রন টেনে নিচ্ছে এই দুটো কেস তুমি দেখো এগুলো থাকুক বা এই যে এন এইচ টু গ্রুপ এই টাইপের গ্রুপ যারা ইলেকট্রন দিতে পারে বা কোনো যদি হ্যালোজেন অ্যাটাচ থাকে ধরো কোনো হ্যালোজেনই অ্যাটাচ থাকে কারণ হ্যালোজেনের মধ্যে কী থাকে ধরো হ্যালোজেনের মধ্যে তো তিনটে লোন পেয়ার থাকে তিনটে লোন পেয়ার থাকে এই লোন পেয়ারগুলো এই রিংয়ের মধ্যে ঢুকিয়ে দেয় এবার কী করে এই রিয়াকশানগুলো হয় দেখো কী করে এরা অর্থ প্যারাই এখানে দেয় দেখো এই তুমি যদি এখানে কোনো একটা ধরো এন এইচ টু তুমি নিলে এন এইচ টু গ্রুপই নিলে বা এখানে আরও কী থাকবে আরও যদি ওএইচও থাকে তাহলেও এরা অর্থ প্যারাই দেবে ওকে এবার দেখো এন এইচ টু কী করবে এই লোন পেয়ারটা কী করবে এই বেঞ্জিনের মধ্যে দিয়ে দেবে এখানে দিলে পরে কী করবে এই ডাবল বনটা এখানে চলে যায় ফলে কী হয় ফলে এখানে নেগেটিভ চার্জ আসবে এখানে ডাবল বন এন এইচ টু পজিটিভ আমি বসিয়ে দিলাম ওকে তাহলে এখানে ডাবল বন ছিল এখানে ডাবল বন ছিল এবার নেক্সট কী করবে এই ডাবল বনটা এখানে চলে আসবে ওকে তাহলে এখানে চলে এলে কী হবে দেখো এখানে নেগেটিভ বসবে ঠিক আছে তাহলে এই ডাবল এই এটা এখানে পড়বে আর এইটা এখানে চলে যাবে তাহলে এখানে ডাবল বন তৈরি হয়ে গেল এন এইচ টু ওকে এবার নেক্সট কী করবে এই ডাবল এই ইলেকট্রনটা এখানে পড়বে এখানে ডাবল বন জেনারেট করবে আর এই বনটা এই কার্বনের মাথায় চলে আসবে ফলে কী তৈরি হবে ফলে এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে এখানে ডাবল বন এখানে ডাবল বন এখানে ডাবল বন এন এইচ টু যা ছিল তাই এই ডাবল বন এন এইচ টু প্রত্যেকটার মাথায় পজিটিভ হবে কারণ নাইট্রোজেন এখানে চারটা করে হাত হয়ে গেছে এবার নেক্সট ফার্দার স্টেপে কী করবে এই ইলেকট্রনটা নেগেটিভ চার্জটা এখানে পড়বে এটা ওপরে উঠে যাবে আর যা ছিল ঠিক তাই আগে স্ট্রাকচারে ফিরে চলে যাবে দেখো এখানে যা ছিল এটা 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 এন এইচ টুতেই আবার ফিরে চলে গেল বোঝা গেল তাহলে ডিউরিং দিস রিয়াকশান তুমি দেখো এখানে এখানে কোথায় কোথায় নেগেটিভ চার্জ এসছে এখানটায় নেগেটিভ চার্জ এসছে এখানটায় নেগেটিভ চার্জ এসছে এবং এখানটায় এসছে তাহলে আমি আমি এখানে নেগেটিভ চার্জ কোথায় কোথায় এলো দেখো যদি আমি এটাকে ভাবি এই এন এইচ টুকে ভাবি এন এইচ টু যদি থেকে যায় তাহলে নেগেটিভ চার্জ কোথায় এসেছিলো এখানে এসেছিলো এখানে এসেছিলো আর এখানে এসেছিলো তাহলে এই সাপেক্ষে এর সাপেক্ষে এই এন এইচ টু সাপেক্ষে এটাও কি আমার অর্থ পজিশন এটাও কি আমার অর্থ পজিশন আর এটা কি আমার প্যারা পজিশন তাহলে এই অর্থ প্যারা পজিশনগুলোতে আমার নেগেটিভ আসছে তার মানে এই নেগেটিভগুলোই তো ই প্লাসকে অ্যাটাক করবে তাহলে নেগেটিভগুলো কি অর্থ দিয়ে অ্যাটাক করবে অর্থ দিয়ে অ্যাটাক করবে বা প্যারা দিয়ে অ্যাটাক করবে তাই বলা হয় কোনো যদি ইলেকট্রন পুশিং গ্রুপ থাকে বেঞ্জিনে অলরেডি তাহলে এটাও কি ইলেকট্রন পুশ করবে এটা রেজোনেন্সের মাধ্যমে না পুশ করুক ইন্ডাক্টিভ এফেক্টের দ্বারা পুশ করবে কিন্তু এগুলো কি রেজোনেন্সের দ্বারাই পুশ করবে তাহলে কোনো ইলেকট্রন পুশিং এজেন্ট যদি অলরেডি বেঞ্জিনের মধ্যে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে এরা অর্থ এবং প্যারার পজিশনে এই নেগেটিভ চার্জগুলো চলে আসে তাই এই নেগেটিভ চার্জগুলো কি ইলেকট্রোফিলিক অ্যাটাক করতে পারবে তাহলে সেটা কোথায় করতে পারবে অর্থ এবং প্যারা সিচুয়েশনে করতে পারবে একইভাবে তুমি যদি এদের কথা ভাবো একইভাবে তুমি যদি এদের কথা ভাবো যেখানে কি ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কী হয় দেখো ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ যদি থেকে থাকে তাহলে সেখানে কী হয় ধরো এখানে এন ও টু আছে ডাবল বন ও এখানে ও মাইনাস আছে ওকে এরকম আছে তাহলে কী হয় সেখানে দেখো এখানে পজিটিভ থাকবে সরি এখানে তিনটে বন্ডই আছে তার মানে এখানে ঠিক আছে এরকম থাকবে তাহলে এরকম থাকলে এই মলিকিউলগুলো কী করবে দেখো এটা তো ইলেকট্রো উইথড্র করবে এই বনটা এখানে চলে যাবে ফার্স্ট তাহলে কী করবে এই বনটা যদি এখানে চলে যায় তাহলে কী হবে দেখো এখানে ডাবল আর এই বনটা তখন উঠে এর মাথায় চলে আসবে তাহলে এই নাইট্রোজেন থাকলো এখানে অক্সিজেন মাইনাস থাকলো এখানে অক্সিজেন মাইনাস থাকলো ওকে তাহলে এই অবস্থায় সরি এখানে একটা পজিটিভ থাকবে কারণ নাইট্রোজেনে অলরেডি চারটে বন্ড হয়ে আছে তাহলে দেখো এই অবস্থায় এখানে পজিটিভ থাকবে এই অবস্থায় কী হলো তাহলে এখানে আমার পজিটিভ চার্জ তৈরি হলো ইলেকট্রন এখান থেকে চলে গেছে এখানটায় আর এখানে যা ছিল তাই ডাবল বন্ডগুলো যা ছিল তাই এবার এই পজিটিভটাকে নিউট্রালাইজ করার জন্য এই ইলেকট্রনটা এখানে আসবে তাহলে রেজাল্টটা কী হবে দেখো এন ও মাইনাস ডাবল বন্ড সরি এখানেও সিঙ্গেল বন্ড
সিঙ্গেল বন্ড ও মাইনাস, এখানে পজিটিভ, এখানে ডাবল বন্ড থাকলো, তাহলে এখানে ডাবল বন্ড পড়ে যাবে এবং এখানে পজিটিভ চার্জ চলে আসবে, তাই না? এখানে এখানে আরেকটা বন্ড ছিল। এবার ফার্দার স্টেপে কী করবে, এইটা এখানে চলে আসবে, কী তৈরি হবে দেখো, এন ডাবল বন্ড ছিল যা ও মাইনাস, ও মাইনাস আর এনের মাথায় পজিটিভ, এনের মাথায় পজিটিভ, ওকে। তাহলে এই স্টেপে কী হলো, এখানে এই ইলেকট্রনটা চলে এলো, তাহলে এখানে ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড ছিল, তাহলে এখানে পজিটিভ চার্জ চলে আসবে। নেক্সট স্টেপে কী হবে, ধরো এইটা এই ইলেকট্রনটা এখানে পড়লো, এ আবার কি এখানে দিয়ে দিল, তাহলে কী হবে দেখো, দেখো কী হলো, এন এখানে ডাবল বন্ডও পজিটিভ তো থাকবেই, ও মাইনাস, ওকে, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেল, এই মলিকুল হয়ে গেল। তাহলে পরে দেখো এই এই মেকানিজমে কী কী হলো, আমার যদি তুমি যদি এখানে এখানে একটা এই 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 মেকানিজমে দেখো কী হলো, এখানে যদি এনও টু গ্রুপ থাকতো, এনও টু গ্রুপ ছিল যে এখানে পজিটিভ চার্জ এলো, এখানে পজিটিভ চার্জ এলো এবং এখানে পজিটিভ চার্জ এলো, তাহলে কোনো যদি ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ কোনো বেঞ্জিনের মধ্যে অলরেডি থেকে থাকে, তাহলে সেই অবস্থায় এই অর্থ এবং প্যারা সিচুয়েশানে পজিটিভ চার্জ চলে আসে। তো অর্থ প্যারা সিচুয়েশানে যদি পজিটিভ চলে আসে, ই প্লাস অ্যাটাক কি অর্থ প্যারা সিচুয়েশানতে হতে পারবে, পজিটিভ পজিটিভ অ্যাটাক করতে পারে, কোনো দিনও সম্ভব না। সেই ক্ষেত্রে কি ইলেকট্রন ডেন্সিটি কি মেটা সিচুয়েশানেই বেশি থাকে, তাহলে এটা কি মেটা সিচুয়েশন, এই মেটা সিচুয়েশন দিয়ে ও তখন ইলেকট্রোফাইলকে অ্যাটাক করে। সেই কারণে এই যদি ইলেকট্রো উইথড্রয়িং গ্রুপ বেঞ্জিনের মধ্যে অলরেডি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে যদি তুমি হ্যালোজেন ঢোকাও FeCl3 প্রেজেন্সে, তাহলে তোমার কী হবে, হ্যালোজেনগুলো কোথায় ঢুকবে, মেটা সিচুয়েশনে ঢুকবে। বোঝা গেল? এবার চলো তাহলে নেক্সট চলে যাই। চলো আমরা দেখবো এবার হ্যালোঅ্যারিন প্রিপেয়ার করবো, ধরো অ্যানিনিন থেকে, ওকে, অ্যানিনিন থেকে, অ্যানিনিন থেকে কী করবো, অ্যানিন থেকে এমন করে প্রিপেয়ার করবো যাতে এখানে অ্যানিন থেকে ডিরেক্ট এখানে ধরো হ্যালোজেন চলে আসে। তাহলে কী করে করি, চলো দেখা যাক। এখানে অ্যানিনিন থেকে একটা কম্পাউন্ড তৈরি করা যায় খুব একটা সিম্পল একটা রিয়াকশান দিয়ে, সেটাকে বলে ডায়াজোটাইজেশন রিয়াকশান, ডায়াজোটাইজেশন রিয়াকশান, ওকে। এরা খুব কমন একটা রিয়াকশান যেখানে কী দিতে হয়, NaNO2 প্লাস কনসেন্ট্রেট HCl আর 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই রিয়াকশানটা করা হয়। এই রিয়াকশানটা করলে কী হয় দেখা যায়, এটা তৈরি হয় N2 প্লাস Cl মাইনাস তৈরি হয়, ঠিক আছে? এটাকে বলে ডায়োজোনিয়াম ক্লোরাইড সল্ট, এটা একটা এমন সল্ট যেখান থেকে তুমি যে কোনো হ্যালোজেন এই কম্পাউন্ডের মধ্যে ঢোকাতে পারবে, ঠিক আছে? চলো দেখা যাক তাহলে এটা কী করে ফর্ম করে, একটু মেকানিজম দেখে নিই। এটা কী করে, অ্যাট ফার্স্ট রিয়াকশান NaNO2 যেটা থাকে প্লাস HCl এর সাথে রিয়াকশান করে, কী তৈরি হয়, HNO2 তৈরি করে, ওকে। এবার কী করে, HNO2 দেখতে কীরকম, N ডাবল বন্ড ও ও H এরকম দেখতে। এ কী করবে ফার্দার, আবার HCl এর থেকে HCl, ধরো HCl থেকে H+ বেরোবে, এই H+ কী করবে, এই OH অ্যাটাক করবে, তাহলে কী হবে, OH2 তৈরি হবে, এটা পজিটিভ হয়ে গেল, N ডাবল বন্ডও তৈরি করে, ওকে। এই অবস্থা দেখো এটা কিন্তু একদমই আনস্টেবল, এটা কি মলিকুল থেকে বেরিয়ে চলে যায়, চলে গিয়ে কী করে, N ডাবল বন্ড ও প্লাস এটা তৈরি করে, একটা ইলেকট্রোফাইল জেনারেট করলো। এবার কী করবে, এই NH2 NH2 এই NO NOকে NO প্লাসকে এ কী করবে, এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, ওকে। অ্যাটাক করলে কী হবে দেখো, কী তৈরি হয়, N একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে N ডাবল বন্ডও এটা তৈরি করলো, ওকে। এখানে এই নাইট্রোজেন দেখো পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে এই অবস্থায়, ঠিক আছে? এইবার দেখো কারণ কি, নাইট্রোজেনে 4টে হাত হয়ে গেল। এবার কী করবে, এবার নেক্সট স্টেপে কী করবে, ও একটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে, একটা হাইড্রোজেনকে ছেড়ে দিয়ে ও এরকম কম্পাউন্ড তৈরি করে, NH থাকলো, ডাবল বন্ড N ডাবল বন্ড ও এরকম হয়ে থাকলো, ওকে। এইবার এই অবস্থায় কী করবে, লোন পেয়ারটা আবার ফিরে চলে আসবে, যেহেতু একটা হাইড্রোজেনকে ছেড়ে দিয়েছো 3টে হাত, এ কী করবে, এই বন্ডটা এখানে উঠিয়ে দেবে, এখানে হাইড্রোজেন ছিল, এখানে হাইড্রোজেন তো HCl থাকলো, ধরো HCl থাকলো, এই H+কে এই অক্সিজেন মাইনাস ধরে ফেললো, তাহলে অ্যাজ ইট ইজ কী তৈরি হবে দেখো, N এখানে H আছে, এখানে কি ডাবল বন্ড তৈরি হয়ে গেল, N ও H তৈরি হয়ে গেল, ওকে। তাহলে এই অবস্থাতে নাইট্রোজেনে কি 3টে, এই অবস্থাতে কি নাইট্রোজেনে 4টে হাত, এখানে পজিটিভ চার্জ চলে এলো, ওকে।
এবার কি করবে এই এইচটা আবার ফার্দার বেরিয়ে চলে যাবে এই এইচটা ওকে বেরিয়ে চলে গিয়ে কি হবে এখানে n ডাবল বন্ড n বন্ড OH এই এইচটা কি এই এই OHটা খেয়ে ফেলল ধরো তাহলে এখানে পজিটিভ তৈরি হবে OH2 এবার নেক্সট হবে কি হবে এই লোন পেয়ারটা ফার্দার এখানে পড়বে এই OH2কে বের করে দেবে তাহলে কি তৈরি হলো দেখো কি তৈরি হলো n এখানে ট্রিপল বন্ড n তাহলে নাইট্রোজেনে কি এই হাতে চারটে হাত আছে তাই চারটে হাত থাকার কারণে এখানে একটা পজিটিভ চার্জ চলে এলো এখানে কিন্তু নাইট্রোজেনের লোন পেয়ারটা আছেই আমরা যখন n2 + cl- লিখি দেখো প্লাসটা কিন্তু এই মিডিলের নাইট্রোজেনের থাকে আর cl- টা এখানে পড়ে থাকলো ঠিক আছে যেহেতু এই cl নিয়েছিলাম এই ক্লোরাইডটা এর পাশে পড়ে থাকবে ওকে এইটা ভেরি আনস্টেবল কম্পাউন্ড এটা খুব আনস্টেবল কম্পাউন্ড এবার এর সাথে তুমি যদি স্যানমেয়ার রিয়াকশন করো ওকে স্যানমেয়ার রিয়াকশনে কি বলেছে দেখো স্যানমেয়ার রিয়াকশনে বলেছে তুমি একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড সল নিলে N2 প্লাস আর Cl মাইনাস তুমি নিলে ওকে এর মধ্যে তুমি ধরো CuX2 তুমি দিয়ে দাও x2 দিয়ে দাও প্লাস এইচ এক্স তুমি দিয়ে দাও যে এক্সটা এখানে নেবে সেই এক্সটা এখানে দেবে তাহলে কি তৈরি হয়ে যাবে এটা উড়ে গিয়ে এই এক্সটা এখানে ঢুকে যাবে ওকে তাহলে এখানে তুমি কি নিতে পারো এখানে তুমি নিতে পারো ধরো এখানে তুমি নিলে সি ইউ সি এল টু এখানে তুমি এই সি এল নিয়ে নিলে এটা টু ওকে এই সি এল নিলে তাহলে কি প্রোডাক্ট দেবে এই সি এল ঢুকে গেল ওকে এখানে তুমি যদি নাও সিইউ বিআর টু এখানে এইচ বিআর নিয়ে নিলে তাহলে কি ঢুকে যাবে এখানে বিআর ঢুকে যাবে এটা আমি গোল দিয়ে দিলাম ওকে তাহলে বোঝা গেল যে স্যানমেয়ারের রিয়াকশনে আমি কি ক্লোরো বেঞ্জিনও আমি বানাতে পারি ব্রোমো বেঞ্জিনও বানাতে পারি আমি সায়ানো বেঞ্জিনও বানাতে পারি কিন্তু এই চ্যাপ্টারে আমি আলোচনা করবো না ওকে বোঝা গেল তাহলে দেখো স্যানমেয়ারের রিয়াকশন ইউজ করে তুমি ক্লোরো বেঞ্জিনও বানাতে পারো ব্রোমো বেঞ্জিনও বানাতে পারো কোথার থেকে বানাতে পারো এই অ্যানিলিন থেকে ওকে তাহলে অ্যানিলিন থেকে প্রথমে আমি ডায়াজোনিয়াম সল্ট বানিয়ে নিলাম ডায়াজোনিয়াম ক্লোরাইড বানিয়ে নিলাম এবার ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি এই সিউ টু এক্স টু দিয়ে দিলে এইচ এক্স দিয়ে দিলে তাহলে এক্স এখানে ঢুকে যাবে ওকে আর এখানে কি সিউ টু সিএল টু এইচ সিএল দিতে সিএল ঢুকে যাবে বিআর এইচ বিআর দিয়ে দিলে বিআর ঢুকে যাবে বোঝা গেল তাহলে স্যানমেয়ার রিয়াকশন ইউজ করে আমি এই ক্লোরো বেঞ্জিন এবং ব্রোমো বেঞ্জিন দুটোই বানাতে পারি ওকে আরেকটা রিয়াকশন আছে যেটাকে ইউজ করে তুমি ক্লোরো বেঞ্জিন এবং ব্রোমো বেঞ্জিন দুটোই বানাতে পারো সেটা হলো গ্যাটারম্যান রিয়াকশন কি বলেছে দেখো তুমি ঠিক ডায়াজোনিয়াম সল্টই নাও এখানে তুমি এই যে দেখো স্যানমেয়ার রিয়াকশনে সিউ টু এক্স টু তুমি ইউজ করছিলে এখানে শুধু কপার ইউজ করো সিউ আর এইচ এক্স ইউজ করো ওকে তাহলে কি হয়ে যাবে এক্স এখানে ঢুকে যাবে তাহলে এখানে তুমি এখানে কী করতে পারো এর জায়গায় কী করতে পারো সিউ এইচ এক্সের জায়গায় এইচ সিএল তুমি ইউজ করতে পারো তাহলে এখানে কি সিএল ঢুকে যাবে তুমি যদি এইচ বিআর ইউজ করতে তাহলে কী হতো এখানে বিআর ঢুকে যেত এখানে বিআর ঢুকে যেত তুমি যদি এখানে এইচ বিআর ইউজ করতে তাই না এখানে যদি এইচ বিআর ইউজ করতে এইচ বিআর আর সিউ ইউজ করতে তাহলে এখানে বিআর ঢুকে যেত বোঝা গেল ক্লিয়ার তাহলে দেখো এবার নেক্সট আমাদের কী কী পড়ে থাকলো দেখো কী কী পড়ে থাকলো আমরা বানাবো ফ্লুরো বেঞ্জিন আয়োডো বেঞ্জিন ওকে লাস্ট এই দুটো আমাদের পড়ে থাকলো এই দুটো আরও ভীষণ সোজা চলো তাহলে এগুলো মুছে নিয়ে শুরু করা যাক ফ্লুরো বেঞ্জিন আর আয়োডো বেঞ্জিন আমি কী করে বানাবো দেখো দেখো আমি ফ্লুরো বেঞ্জিন এভাবে বানাবো একটা রিয়াকশন ইউজ করে বেলজ স্কিমেন রিয়াকশন এই রিয়াকশন ইউজ করে আমি ফ্লুরো বেঞ্জিন বানাতে পারি তো কী করে এই রিয়াকশন কী বলেছে এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইড এই সলটা তুমি নিয়ে নাও এন টু প্লাস সিএল মাইনাস এখানে নিয়ে নাও এখানে তুমি যদি এন এ বি এফ ফোর দিয়ে দাও বা এইচ বি এফ ফোর দিয়ে দাও এখানে কি এন প্লাস বি এফ ফোর মাইনাস থাকে তাই না তাহলে সিএলটা যদি সরে গিয়ে ফার্স্ট স্টেপে কী করে এখানে এন
2 plus HCl minus হলে গিয়ে এখানে BF4 minus চলে আসে ওকে BF4 minus চলে এলে এবার ফার্দার এটাকে হিট করলে কি হয়ে যায় ফ্লুরোবেনজিন তৈরি হয়ে যায় ওকে এবার দেখো আয়োডোবেনজিন তৈরি করাকে আরো সহজ আয়োডোবেনজিনের মধ্যে তুমি কি করবে তুমি শুধু ডায়োজোনিয়াম ক্লোরাইডের মধ্যে N2 plus Cl minus এর মধ্যে তুমি কি করবে তুমি শুধু কে কে আই দিয়ে দাও ওকে তাই কে আই দিলে কি হয় এই যে এখানে আয়োডিন ঢুকে যাবে বোঝা গেল ক্লিয়ার চলো তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট ক্লাসে আমাদের এখানে প্রিপারেশন অফ হ্যালো অ্যারেনেস এরপরে আমরা প্রপার্টিতে যাব হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনে চলো গুড বাই